from bed, এবং একটা ক্যাম্প খাট, ডাইনিং একটা টি টেবিল মতো রয়েছে, আর এদিকে একটা কুলার আমাকে দ্বারা রয়েছে, টিভিটা রয়েছে সেটি নিচে, ফলে দেখতে অসুবিধা হয় না। এখানে রয়েছে আমার কিচেন, ওপেন কিচেন, ওপেন কিচেনের ভিতরে এখানে রান্না করতে করতে টিভি দেখা যায়, এখান থেকে সেই টিভির ব্যবস্থা ডাইনিং টেবিল পাশে রয়েছে, ডাইনিং টেবিল যেহেতু তাই খাবারের টাইপস পাশে রয়েছে, বাথরুম মায়ের ঘর, মায়ের ঘরে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি, দেওয়ালের ভেতরে রয়েছে চললে এঘর থেকে মায়ের ঘরেও এগুলো ওয়ালে এগুলো স্প্যান লাগানো আছে যেটা চলে যায়। এসি রয়েছে, এটা রয়েছে বিএলডিসি ফ্যান, বিএলডিসি ফ্যান সবসময় কম কারেন্ট করে, 28 ওয়াটের ফ্যান, এবং 28 ওয়াটের ফ্যান, এবং আপনারা দেখছেন ছাদটাতে, ছাদটাতে কিন্তু থার্মোকল লাগানো আছে, থার্মোকল লাগানোর জন্যে এসিতে গরম লাগে কম, স্ট্যাম্প লাগানো রয়েছে তার জন্য এসি হাওয়াটা বেরোতে পারে না, কারেন্টটা খুবই কম খরচা হয়। আমরা জানলাতেও সেই একই করে রেখে দিয়েছি, জানলাতেও কিন্তু এরকমভাবে কাঠ লাগানো রয়েছে যাতে আপনাদের হাওয়াটা না বেরিয়ে যেতে পারে। ঘরের একদম শেষ প্রান্তে রয়েছে ঠাকুর, এখান থেকে ঘরের যা দৃশ্য একদম শেষ দরজা পর্যন্ত আপনি দেখতে পাবেন, শেষ পর্যন্ত থেকে দেখা যায়। দুখানা ফ্যান রয়েছে বৃষ্টির জন্য, আমাদের একটা অসুবিধা হয় না, বিএলডিসি ফ্যান চালু হলো। এবারে আস্তে আস্তে আমরা ছাদের দিকে, ছাদে উঠছি, সিঁড়ি দিয়ে ছাদে উঠে সাধারণ সুন্দর ছাদ, সুন্দর মাঠে সবাই খেলাধুলা করছে, শ্রীরামপুর স্টেডিয়াম মাঠের দক্ষিণ দিকে হচ্ছে আমাদের বাড়িটা, এখানে রয়েছে চার্চ, হচ্ছে সোলারি সিটি, মাঠের পুরো চারদিকে বাড়ির চারদিকে পুরো ফাঁকা, সাধারণ সুন্দর লকডাউনের সময় এই ড্রয়িংটা করা হয়েছিল।